2013 সালের মধ্যেও আমরা এই ধাক্কাটাই খেয়েছিলাম এই যে হেফাজতের সেই মানে গণজাগরণের মধ্যে কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনটা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কাজ করছে আমি প্রথমে কোরআনুল করিমের একটা আয়াত আপনাদেরকে শোনাব মহান আল্লাহ বলেন আলিয়মা আকমাল তুলা কুম দিনুল ইসলামা দিনা ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ এবং সার্বজনীন শান্তিপ্রিয় সহনশীল এবং উদার মধ্যপন্থী একটি দিন অথবা ধর্ম মুসলমানদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন স্পষ্টতই ইসলামের সক্রিয় এবং শক্তিশালী একটা উপস্থিতি রয়েছে ইসলাম সামাজিক ন্যায় বিচার সমতা মানবিক মর্যাদা এবং মানুষের মধ্যে পারস্পরিক পারস্পরিক সহযোগিতার যে আদর্শ লালন করে এবং ইসলাম সব সময় মানে মানুষের মানে অধিকারগুলি মৌলিক অধিকারগুলি সবসময় সংরক্ষণ করার কথা বলে অথবা আমি মনে করি যে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে যদি আপনি অন্য কোন ধর্মের সাথে তুলনা করেন এটা মহা একটা ভুল হবে অথবা ইসলামী রাজনীতি থাকবে আগেও ছিল আগামীতেও থাকবে এটা হুজুর আকরম সরল্লাহ আলী ওসাল্লাম এই রাষ্ট্র ব্যবস্থাটা গড়ে গেছেন এবং মদিনায় একটি স্বতন্ত্র ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করে গেছেন ইকরাম এটা ধারাবাহিকতা রক্ষা করেছেন এই ক্ষেত্রে আমি মনে করি যে যে ছাত্রদের এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা কারোর কাছে অস্পষ্ট নয় যে ছাত্রদের যে আন্দোলন শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকারের আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনটা এই এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কাজ করছে আমি এটা কারোর কাছে কারা করছে এটা অস্পষ্ট নয় এটা সবার কাছেই স্পষ্ট আমি মনে করি এই ক্ষেত্রে সরকারের অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত দূরদর্শিতার সাথে এবং দক্ষতার সাথে এই যারা এই ছাত্রদের আন্দোলনকে কুক্ষিগত করে এই অভিজ্ঞতা আমাদের আছে বলেই আমি বলছি আপনি যখন কোনো একটা জাতীয় ইস্যুকে অথবা ছাত্রদের একটা আন্দোলনকে নিজেদের 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 করে নিতে চান অথবা নিজেরা কুক্ষিগত করতে চান অথবা এর কৃতিত্ব অথবা সাফল্যটা নিজেদের দিকে টানতে চান তাহলে কিন্তু ওই যে একটা ন্যায্য অধিকারের যে আন্দোলনটা থাকে ওই আন্দোলনটা নস্বাত হয়ে যায় এই ক্ষেত্রেও সেটা হয়েছে আপনি যদি এই কাজটা আমি শুধু কোনো রাজনৈতিক দলের নাম আমি নিব না আমি শুধু এতটুকু বলতে চাই যে যদি ছাত্রদের এই আন্দোলনটার পেছনে যারাই সহযোগিতা করেছে অথবা যারাই ইন্ধন জুগিয়েছে অথবা যারাই এর পিছনে কলকারি নেড়ে নেড়েছে অথবা এখন যারা এটাকে কুক্ষিগত করতে চায় তারা এই আন্দোলনটাকে যদি বুদ্ধিমান হইতো তাহলে এদের ভিতরে কৃতিত্বটা নিজের দিকে না টেনে কর্তৃত্বটা নিজের দিকে না টেনে এর ভিতরে তারা হয়তো অংশগ্রহণ করতে পারতো এটা ছিল বুদ্ধিমানের কাজ এটা আমরা দুই সালের মধ্যেও আমরা এই ধাক্কাটাই খেয়েছিলাম এই যে হেফাজতের সেই মানে গণজাগরণের মধ্যে তো আমরা এখন যেটা মনে করি যে আসলে এটাকে মানে আমার দেশটাকে শান্তির দিকে নিয়ে যাওয়া দরকার দেশটাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া দরকার এবং সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে আমি বলছি যে দেশটা শুধু আমার নয় কামাল ভাইয়ের না অথবা সোহরাব ভাইয়ের নয় দেশটা প্রত্যেকটি মানুষের এই দেশের প্রত্যেকটা মানে এক একটা বালু রক্ষা করার জন্য আমাদেরকে কাজ করছে আমি শেষ করছি আমি শেষ করছি আমি মনে করি যে আসলে মানে এই দেশটাকে আমরা যেভাবে পিছিয়ে গেছে এখন আমরা আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছি দেশ বিদেশের বিভিন্ন ধরনের ভিন্ন চক্রান্ত এবং সর্বজনীন সব দেশে হতে আমি আমি এই ক্ষেত্রে আমার দাবিটা আমি উপস্থাপন করে দেই তাহলে আমি মানে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিব আমার প্রথম দাবি হচ্ছে এই ক্ষেত্রে সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে ঘটনার পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরতে হবে জাতির সামনে আমি আমি জানি আপনি ছয় 7টা দাবি বলবেন কিন্তু আপনি শেষ করবে এটা শুনি আপনার কাছ থেকে আমরা আমি দ্বিতীয় দ্বিতীয় দাবিটা আমি বলে ফেলি